আপনি যদি চান মিস্টার বিষ্টের ভিডিও কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান তাইলে এই ছোট্ট ছোট্ট এডিটের মাধ্যমে মিস্টার বিষ্টের ভিডিও কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন তো সেটা কী নিয়ে কেমনে করতে হবে আজকে ভিডিও হলে সব কিছু জানাই দিব তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইগুম করে দেবেন তো প্রথমত আপনাকে একটা ফোন লাগবে যেই ফোনটার মাধ্যমে আপনি এডিট করতে পারবেন আপনার কাছে ফোন থাকলেও চলবে অথবা পিসি থাকলেও চলবে তো প্রথমত হইতেছে আপনারা যেভাবে ভিডিওটা ই করবেন তো সেটা হতেছে আপনারা নর্মালি যখন মিস্টার বিস্টের ভিডিওগুলো ইডিট করবেন তখন কিন্তু আপনাদেরকে তো ইংলিশে থাকবে অর্থাৎ মিস্টার বিস্টের ভিডিওগুলো কিন্তু মূলত ইংলিশেই থাকে সো দ্যাটস হইতেস আপনাদেরকে কিছু অ্যাডজাস্টমেন্ট এলিমেন্ট অ্যাড করেছে ভিডিওটাকে এডিট করা লাগবে আমি আজকের ভিডিওটা মূলত ইস অ্যাড এডিট নিয়ে কথা বলবো অ্যান্ড এডিটটা হবে সম্পূর্ণ ক্যাপ দিয়ে আপনারা চাইলে ওই ক্যাপ মাধ্যমেই এডিট করে আপনারা ওই ভিডিওগুলো আপনাদের ইউটিউবে কপি পেস্ট করতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওর মেইন টপিক হইতেছে কপি পেস্ট করে কীভাবে আপনার ইনকাম করতে পারেন সেটা নেই অবশ্যই ফুল ভিডিও জুড়ে থাকবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আদারওয়াইজ অনেক মানে মানে অনেক বেশি ইন্টারেস্টিং জিনিসগুলো মিস করে যাবেন সো এই জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে অবশ্যই আপনাদের হাতে থাকতে হবে একটা মোবাইল যেটা দিয়ে আপনারা নর্মালি ক্যাপকার্ড ইউজ করতে পারবেন অ্যান্ড আপনাদের ক্যাপকাসটা এই ক্যাপকার্ডটা ইনস্টল থাকা লাগবে অ্যান্ড ফার্স্ট অফ অল আছে আপনারা যখন মিস্টার মিস্টার ভিডিওগুলো দেখবেন তো এই ভিডিওটা কেমনে পাবেন বাংলায় অনেকের প্রশ্ন যে ভাই বাংলা তো থাকে না থাকে তো মূলত ইংলিশে তো আমরা এখন ইংলিশে কীভাবে এই ভিডিওটা ডাউনলোড করব তো ইংলিশে ডাউনলোড করতে হবে না আপনাদেরকে একটা প্রসেস শিখাই দিব ওই প্রসেসটা হতে আছে আপনারা যখন মিস্টার ভিডিওগুলো মিস্টার বিস্টের ভিডিওগুলো ডাউনলোড করবেন তখন যে ক্যাপশনটা থাকে অর্থাৎ আপনারা ক্যাপশনটা দেখতে পাচ্ছেন এই ক্যাপশনটা থেকে ইংলিশ দেওয়া থাকবে সচরাচর ওদের ভিডিও যেহেতু ইংলিশে হয় দ্যাটস হয় ইংলিশে থায়া থাকবে তো আপনারা ওইটা নর্মালি যখন হয়েছে যখন ইংলিশে দেওয়া থাকবে ক্যাপশনটা চেঞ্জ করে আপনারা বাংলাতে দিয়ে দেবেন আর বাংলাতে দিলে যেটা হবে আপনারা যখন ভিডিওটা চালু করবেন তখন হয়েছে ওই ভিডিওগুলো বাংলাতে চলবে অ্যান্ড ভিডিওগুলো বাংলাতে চলার দরুন কী হবে আপনারা এই ভিডিওগুলো বাংলাতে পাবেন অর্থাৎ আপনাদেরকে কষ্ট করে এই ধরনের ভিডিও আবার কিন্তু এআই দিয়ে অর্থাৎ বিডনস দিয়ে কিন্তু এডিট করা লাগবে না যেটা অনেকটাই সহজ এবং আপনাদের কাজটাকে অনেক বেশি ইজি করে দিবে অ্যান্ড ভাই এই ভিডিওগুলো যদি আপলোড করেন আমি কথা দিতেছি এই ক্যাটাগরি চ্যানেলগুলো অনেক বেশি গ্রো করে অ্যান্ড গ্রো করার সাথে সাথে অনেক বেশি ইনকাম কিন্তু জেনারেট করে বিকজ শুধু বাংলাদেশ নয় ভারত থেকেও তারপর নেপালে যারা আছে আমাদের স্টেট আমেরিকায় যারা আছে যারা বাঙালি আছে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে থাকে তবে এর থেকে বেশি উপায় হলো আপনি ইংলিশে যদি ভিডিওগুলো এডিট করতে পারেন তাহলে সেটা অনেক অনেক বেশি বেটার এবং অনেক অনেক বেশি টাকা ইনকাম করার চান্স থাকে সো আমরা আজকে দেখাবো মূলত বাংলাতে অর্থাৎ আমরা যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি এরপর অবশ্যই আমরা ইংলিশ নিয়ে ভিডিও বানাবো সেটা যদি চান আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন আমাকে তো আজকের ভিডিওর মেইন টপিক হইতেছে যে আমরা মিস্টার বিষ্টের ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবো অ্যান্ড কীভাবে এডিট করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তো ঠিক আছে এগুলো তো একদম বেসিক সমস্যা এগুলো আপনারা পারবেন আশা করতেছি ওকে এখন আপনাদেরকে যেটা বললাম যে আপনাদেরকে মূলত প্রথমত ইটাই যেটা বললাম যে অনেকগুলো ভাষায় কিন্তু এই মিস্টার বিষ্টের ভিডিওগুলো থাকবে সো আপনারা দেখতে পারতেছেন আমাদের ডিসপ্লের উপরে ডিসপ্লের এর দেখতে পারতেছেন যে ওদের ভিডিও আছে তো এখন নর্মালি আপনারা যেটা করবেন সেটা হতেছে আপনার ক্যাপশনটা চেঞ্জ করে আপনাদের পিসির হোক অথবা মোবাইল হোক যে কোনো একটা রেকর্ডার অন করবেন অর্থাৎ আপনাকে যেই বাংলাটা রেকর্ড করতে হবে ওটা কিন্তু যে কোনো একটা রেকর্ডার দিয়েই অন করতে হবে আদারওয়াইজ কিন্তু ভাই আপনি ডাউনলোড করতে পারবেন না বিকজ এটা ডাউনলোড বাংলায় হবে না হলে অন্যান্য ভাষায় কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমার কাছে যতটুকু মনে হয় এজন্য আপনাদেরকে নর্মালি এরকম রেকর্ড করতে হবে আর রেকর্ড করলে একটা জিনিস হয় কি আপনি অনেক সময় এই কপিরাইট ক্লেম থেকে বেঁচে যেতে পারেন দ্যাটস এটা বলা তো অবশ্যই আপনারা বাংলায় রেকর্ড তো ভাই এই বাড়িতে আমাদের মেন সাবজেক্ট অর্থাৎ আমরা যেখানে এই ভিডিওটাকে এডিট করবো তো আপনারা আপনাদের মোবাইলে অথবা পিসিতে ঠিক এরকম আপনাদের এই প্রজেক্টটা এরকম আয়না নেবেন অর্থাৎ আপনারা এখান থেকে ইম্পোর্ট করে নেবেন আপনারা সেম ট্রিক্সটাই এরকম সেমই একটা অভ্যাস পাবেন মোবাইলে আমি যেহেতু পিসিতে ইডিট করতেছি তো অনেকেই ভাবতে পারেন যে ভাই পিসিতে ইডিট করলে মনে হয় বেটার করা যায় হ্যাঁ একটু সহজ হয় তবে আপনি মোবাইলেও এরকম করতে পারবেন তবে অবশ্যই মোবাইলের টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট এইটাই আমাদের যে নিয়ে আমরা এখন কাজ করবো তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা আমি একটু মানে পেলে করে দেখাই দিই তো এইখান থেকে আমি কিন্তু মূলত বাংলা ভাষণটা ডাউনলোড করছি বা এরকম রেকর্ড করছি সো তোমরা হইতেছে প্রথমে বাংলা ভাষণটা রেকর্ড করে নিবা অ্যান্ড ক্যাপকাটে এরকম আসার পর এইখানে টাইম স্ট্যাম্পে যায় নর্মালি এর যেটা আছে এইটাকে একটু পেচাই দিবা তো দেখতেই পারতসে আমি নর্মালি এরকম একটু ঘুরাই দিতেছি হালকা একটু ঘুরাই অথবা ই করে দিলেই হবে তো আমি নর্মালি এরকম ঘুরাই দেওয়ার পর এটা মিরর করলে আই থিঙ্ক বেটার হবে হ্যাঁ মিরর করে দিলাম বিকজ এইখানে যদি তুমি একটু মানে অন্যরকম রাখতে পারো তাহলে সেক্ষেত্রে কপিরাইটের চান্সটা অনেক বেশি কমে যায় অ্যান্ড দেন হইতাছে নর্মালি এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা আসে অনেক সময় দেখা যায় যে এই ভয়েসের কারণে কিন্তু ওরা কপিরাইটটা দেয় ভয়েসটা যদি তোমার মিশে মিলে যায় তখন কিন্তু কপিরাইটটা খাওয়া হয় আদারওয়াইজ এই যে মানে গ্রাফিক্সটা আছে এটা অনেক বেশি কম খায় এই গ্রাফিক্সের জন্য তো তোমরা এখানে কি করতে পারো দেখো আমি তোমাদেরকে দেখাই হালকা যদি চাও দিতে পারো দেখতেই সো আমি যেরকম বলতে সেরকম করা লাগবে না তোমরা চাইলে এর থেকে বেটার করতে পারো এখান থেকে টিন্ট এগুলো হালকা চেঞ্জ করতে পারো আমি হালকা হালকা চেঞ্জ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি সময় বাঁচানোর ক্ষেত্রে সো তোমরা চাইলে এগুলো করতে পারো যেমন এক্সপোজার ব্যালেন্স আছে এরপর কন্ট্রাস্ট আছে এগুলো হালকা হালকা কমাই দিলে অনেক ক্ষেত্রেই দেখা যায় কি যে তোমাদের এই কপিরাইটগুলো আসে না তো সেক্ষেত্রে আমার এই ট্রিপসটা ফলো করে তোমরা দেখতে পারো তো দেখতেই পারতোসো আমি নর্মালি যে এডিটটা করতেছি এভাবে তোমরা চাইলে করতে পারো মোবাইলে কিন্তু ঠিক এভাবেই করবা বিকজ মোবাইল এর মোবাইল এবং ই একই অ্যান্ড চাইলে এগুলো হালকা বাড়াই দিতে পারো অ্যান্ড সবচাইতে মেইন পার্টটা হতে আছে যে তোমরা যে অডিওটা রাখছো তো ওই অডিওটা নর্মালি যদি তোমরা এরকম এই যে দেখো আমি এক্সট্রাক্ট অডিও করলাম তো এক্সট্রাক্ট অডিও করার পর এখান থেকে অডিওটাকে ধরে তোমরা এই যে ইনহ্যান্স ভয়েস আছে এগুলো করতে পারো অথবা ভয়েস চেঞ্জার দিয়ে হালকা একটু ভয়েস যদি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু ওটাও বেটার হয় কেন বেটার হয় আমি তোমাদেরকে একটু দেখা দিব বিকজ তোমাদের ভয়েসটা তো থাকবে নর্মালি অন্য এরকম মানে যেরকমটা আমাদের ভিডিওতে দেখাচ্ছে এরকম তোমাদের ভয়েসটা থাকবে বাট যখনই তোমরা এটাকে ই করে দিবা হালকা একটু চেঞ্জ করে দিবা যেমন ভয়েস চেঞ্জার আছে সিপু মাংক আছে যখন এইটা এই যে এখন দেখতে পাচ্ছি সেটা দিলে এরকম কিন্তু হয়ে যাবে অর্থাৎ ফিস এবং এই টিমবার তোমরা যদি চেঞ্জ করতে পারো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কপি থেকে বাইসা যাই বা আমার কাছে যতটুকু মনে হয় বাট আমার মনে হয় না আমি যতটুকু যেটুকু দেখাইছি এটুকুর পর আসতে পারে বিকজ এটা অনেক বেশি রিয়ালিস্টিক এবং আমি আমার নিজের ব্যাপারেও কিন্তু যারাই এই ধরনের ভিডিও আপলোড করে তারাও কিন্তু এই ধরনের ভিডিওই এই ধরনের এডিটটাই করে থাকে তো তোমরা চাইলে এগুলো ট্রাই করে এগুলো করতে পারো বিকজ ভাই হিউজ লেভেলের একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব অর্থাৎ তোমাদের আমাদের এই ভিডিওগুলো শুধু বাংলাদেশে না বাইরের দেশের মানুষও কিন্তু দেখতে পাবে যখন তুমি সাবটাইটেলটা অন করে দিবা তো মিস্টার মিস্টার এই ভিডিওগুলো আপলোড দিয়ে নর্মালি টাকা ইনকাম করা সম্ভব তুমি শুধু বাংলাদেশে অ্যাড দিয়ে না বাইরের দেশের অনেক ইনকাম মানে ই আছে অ্যাডের মাধ্যম আছে যাদের অ্যাডের রেভিনিউ অনেক বেশি যেটা আমাদের দেশের তুলনায় অনেক অনেক বেশি কম যেটা কিন্তু তুমি চাইলে তোমার এই অ্যাডের তুলনায় অনেক বেশি ইনকাম করতে পারবা সো আমি আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো কেমনে কী এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো অ্যান্ড ভিডিওটা যদি ভালো পরিমাণে ভিউজ আসে নেক্সটে কিন্তু আমি আমার মোবাইল দিয়ে কীভাবে এডিট করতে পারি সেটা নিয়ে একটা ভিডিও এনে দেবো তো টিল দেন অনেক বেশি সুস্থ থাকতে ভালো থাকবে স্টার্টা